শিলদায় ইএফআর ক্যাম্পে মাওবাদী হামলার দায়ে 13 জনকে আজীবন কারাবাসের সাজা শোনালো আদালত। ওই ঘটনায় মঙ্গলবার 23 জনকে দোষী সাব্যস্ত করে মেদিনীপুর আদালত। বাকি 10 জনের সাজা ঘোষণা হবে বৃহস্পতিবার। রাজ্যের কেন্দ্রীয় বাহিনীর ওপর নৃশংসতম হামলার ঘটনা ঘটেছিল 2010 সালের 15 ফেব্রুয়ারি। ইএফআর ক্যাম্পে সশস্ত্র মাওবাদী হামলায় শহীদ হয়েছিলেন 24 জন জওয়ান। সেই ঘটনার বিচার ক্রিয়া শেষে মঙ্গলবার 23 জনকে দোষী সাব্যস্ত করে মেদিনীপুর আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক সেলিম শাহী, তাদের মধ্যে 13 জনকে বুধবার আমৃত্যু কারাবাসের সাজা শোনানো আদালত। হ্যাঁ, কিছু বলবেন কি? রাষ্ট্র হলো শ্রেণী শোষণের যন্ত্র। এক শ্রেণী কর্তৃক অপর শ্রেণীকে দমন এবং নিপীড়ন করার যন্ত্রমাত্র জুডিশিয়াল সিস্টেম। এটা আমরা মানে আমলাতন্ত্রেরই একটা অঙ্গ। এদের কাছ থেকে এই রকম একটা বিচার ছাড়া আমরা অন্য কিছু আশা করতে পারি না। কিরকম বিচার, কিরকম হয়েছে বিচারের নামে? এটা প্রহসন হয়েছে। কেন প্রহসন, কেন বলছেন প্রহসন? এখান থেকে যারা ওদের লোগো নেই, যারা যারা সাক্ষী দিয়েছে তারাও কাস্টডিতে ছিল, তারাও আসামি, তারাও পুরোটা কি সাজানো হচ্ছে? পুরোটা সাজানো ভিটটা নিয়ে আপনাকে কি ছাড় দেওয়া হবে? আপনি যা পিজা পিজা নামটা বলুন। আমার নাম মনসারাম হেমব্রম। নিয়ম মেনে স্যাংশন করা হয়নি, আর্ম সেক্টর যে স্যাংশন করা হয়েছে এটাও সঠিক নিয়ম মেনে স্যাংশন করা হয়নি। এক্সপ্লোসিভ একটা যে স্যাংশন করা হয়েছে সেটাও সঠিক নিয়ম মেনে স্যাংশন করা হয়নি। সাক্ষী যাদেরকে ডাকা হয়েছে সাক্ষীদের কোনো ডকুমেন্ট নেই, বাংলাদেশ বা পাকিস্তান থেকে এসে এখান থেকে সাজা দেওয়া হয়েছে। বাংলাদেশ বা পাকিস্তান যে সাক্ষীগুলো সাক্ষী দিয়েছে তাদের কোনো ডকুমেন্ট নেই, পাকিস্তান তৃণমূল সরকার কি করলো সেটা কি মমতার একটা কাজ হলো? বলুন, মমতা যখন ক্ষমতায় আসেনি তখন বললো যে আমি যদি রাজ্যে ক্ষমতায় আসি তাহলে আমি সকল জেল বন্দীদেরকে মুক্তি দেবো। মমতার সাজা দেওয়ার জন্য 14 বছর রেখেছিল এখানে। বলুন, যে যাবার এবার কি সুচিত্রা মহাতো যারা মিডিয়ার সামনে বললো যে না আমরা দোষী স্বীকার করে নিচ্ছে, তাদের ধরলনি, তাদের কোনো কেস চললামনি, যারা ঘর থেকে যারা তুলে যে খেটে খেতো তাদেরকে সাজা দিল। বলুন আপনার কি আছে, হ্যাঁ তবে এটা কি সঠিক বিচার করলো? আপনার কে আছে ওখানে? আমার স্বামী আছে। কি নাম ওনার? আমার স্বামী। বাড়িতে কে কে আছে? না বাড়িতে আমার শ্বশুর আছে, আবার পরিবারের লোক আছে, একটা ছেলে আছে। বাড়ি কোথায়? বাড়ি কোথায় আপনার? শালবনি পিড়াকাটা বেলা। কি নাম স্বামী? কি নাম স্যার আপনার? ছেলে 15 বছর। তাকে ওদের এক এক বছর থেকে তাকে কষ্ট করে মানুষ করেছে, সংসারে কেউ দেখে এখন? বলুন, এবার লাইফ সাজা যা দিয়ে দিলে তাহলে সংসারটা কি হবে? ঠিক আছে, আপনার নাম? নমিতা মহাতো।